নমস্কার, দি রিপোর্টে আপনাদের স্বাগত। পরিবর্তনের পরিবর্তনের ডাক দিয়ে রাজ্য বিজেপির অবস্থান কর্মসূচি শুরু হয়ে গেছে কলকাতা শহরের অন্যতম প্রাণকেন্দ্র শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে। মার্চের শেষ সপ্তাহে যাকে বলে আজ মহাবুধবার। একই সাথে ভিন্ন ভিন্ন দাবি আদায়ে পথে নেমেছে রাজ্যের প্রধান রাজনৈতিক দলগুলি। বেলা ঠিক ১২টায় শ্যামবাজারে শুরু হয়ে গেল বিজেপির অবস্থান কর্মসূচি, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত। শহরের বুকে অবস্থান ঘিরে বিজেপি কর্মী সমর্থকদের প্রবল উৎসাহ থাকলেও সিপিএম, বিজেপি, তৃণমূল এই তিন দলের মহা কর্মসূচি ঘিরে সাধারণ মানুষের নাজেহাল অবস্থা এই চৈত্রের দুপুরে। ধীরে ধীরে অবস্থান মঞ্চে হাজির হবেন বিজেপির শীর্ষ স্তরের নেতারাও। কিছুক্ষণের মধ্যে ধর্ণা শুরু হয়ে গিয়েছে উত্তর কলকাতার বিভিন্ন জায়গা থেকে এবং কলকাতার দক্ষিণ কলকাতা এবং আশেপাশে বিভিন্ন মন্ডল বিধানসভা থেকে মানুষ এখানে আগত হবেন এবং যে জনদ্বারে আজকে এখানে থাকবেন। শ্যামবাজার মোড়ে যে ধর্ণা হচ্ছে এই ধর্ণায় উপস্থিত থাকবেন সমগ্র ঘোষ, পশ্চিমবঙ্গের বিজেপি ভারতীয় জনতা পার্টির মাননীয় সভাপতি এবং সাংসদ বিজেপির উত্তর কলকাতা জেলা সভাপতি তমগ্ন ঘোষ জানালেন, বর্তমান শাসক দলের অপশাসনের হাত থেকে রাজ্যের মানুষকে মুক্ত করতেই তাদের আজকের কর্মসূচি। দাদা, আজকের এই মঞ্চতে দেখি বার্তা, আজকে যেভাবে সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল সরকার একটা চোরেদের রাজত্ব করে তুলেছে, সেই চোরেদের জেলে ভরার জন্যে আজকে এখানে অবস্থান বিক্ষোভ এবং চাকরি চুরি, গরু চুরি, কয়লা চুরি কোনো কিছু বাদ রাখছে না, নিয়োগে দুর্নীতি প্রত্যেকটা জায়গায় এই সরকার যেভাবে সারা বাংলার মানুষকে অতিষ্ঠ করে তুলেছে তার বিরুদ্ধে পশ্চিমবঙ্গ বিজেপি এবং উত্তর কলকাতা বিজেপি আজকে শ্যামবাজারে আজকে অবস্থান বিক্ষোভ এবং এখান থেকেই পরিবর্তনের পরিবর্তনের ডাক দেওয়া, যে সারা বাংলা জুড়ে আগামী দিনের পরিবর্তনের ডাক দেওয়া। প্রত্যেকে থাকছেন সারা উত্তর কলকাতা জেলা নেতৃত্ব থেকে শুরু করে বিভিন্ন জেলা নেতৃত্ব এবং তার সঙ্গে রাজ্য বিজেপির সকল নেতৃত্ব থাকবেন, মাননীয় সভাপতি সুকান্ত মজুমদার থেকে শুরু করে এলওপি শুভেন্দু অধিকারী থেকে শুরু করে মাননীয় সাংসদ দিলীপ ঘোষ থেকে শুরু করে প্রত্যেকে এখানে উপস্থিত থাকবেন। চারধারে যে বিভিন্ন দুর্নীতি চলছে সেই ব্যাপারে আপনাদের মঞ্চ থেকে আজকের কথা কি? যেভাবে চারিদিকে দুর্নীতি চলছে এই তৃণমূল আশ্রিত সরকারের দ্বারা, তাদের মন্ত্রীরা, তাদের বিধায়ক, সাংসদ থেকে শুরু করে প্রত্যেকে জড়িত, দেখে লজ্জা হয়, মাথা হেঁট হয়ে গেছে পশ্চিমবঙ্গবাসী। আর তাই এখান থেকে ডাক দেওয়া হচ্ছে যাতে এই চোরেদের জেলে ভরা হয় এবং এখানে পরিবর্তনের, যে পরিবর্তনের কথা ২০১১ সালে মানুষ ভেবেছিল সেই পরিবর্তন যেহেতু আসলে ঘটেনি, একটা সুষ্ঠু শৃঙ্খল বাংলার উন্নয়নের জন্য যে সরকার গড়ার দরকার তার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টি এখান থেকে লড়াই শুরু করবে। শ্যামবাজার থেকে শ্যামল পালের রিপোর্ট, দি রিপোর্ট। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই দি রিপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান।